পরে যিশু তার শিষ্যদের নিয়ে বৈথনিয়া পর্যন্ত গেলেন। সেখানে তিনি হাত তুলে তাদের আশীর্বাদ করলেন। আশীর্বাদ করতে করতেই তিনি তাদের ছেড়ে গেলেন এবং তাকে স্বর্গে তুলে নেওয়া হল। তখন তারা উপর হয়ে প্রণাম করে তাকে ঈশ্বরের সম্মান দিলেন এবং খুব আনন্দের সঙ্গে জেরুসালেমে ফিরে গেলেন। তারা সব সময় উপাসনা ঘরে উপস্থিত থেকে ঈশ্বরের গৌরব করতে লাগলেন।